ইসরায়েলি রকেট হামলায় ফিলিস্তিনের 27 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 130 জন। মঙ্গলবার ফিলিস্তিনি ভূখণ্ডে 273টি রকেট ছোড়ে ইসরায়েলি সেনারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়োলন জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তারা। স্থল অভিযানের জন্য গাজার পাশে 1500 সেনা মোতায়েন করা হয়েছে, প্রস্তুত করা হচ্ছে আরও 40,000 সেনা সদস্য। ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, এই যুদ্ধ দুটো সামরিক বাহিনীর মধ্যে চলছে না, ইসরায়েলি গোলার মুখে ফিলিস্তিনিরা নিরস্ত্র ও অসহায়।